আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব শিল্প মন্ত্রণালয়ের অভিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে দশের ক নাম্বার অঙ্ক দিয়ে। দশের ক নাম্বার অঙ্ক ছিল দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে সাতযোগ করলে যোগফল দশকস্থানীয় অঙ্কটির তিন গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করুন। তো আমরা ধরে নেই একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু ওয়াই এবং দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স। অতএব সংখ্যাটি টেন এক্স প্লাস ওয়াই, স্থান পরিবর্তন করলে সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স। এখন প্রশ্নমতে যেটা বলা আছে, প্রশ্নমতে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে সাতযোগ করলে যোগফল দশকস্থানীয় অঙ্কটির তিন গুণ হয়। তাহলে বলতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু থ্রি এক্স। আরেকটা বলা আছে যে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি হচ্ছে এক নং সমীকরণ, সংখ্যাটি হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস 18 ইকুয়াল টু টেন ওয়াই প্লাস এক্স। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন এক নং সমীকরণ হতে পাই এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু থ্রি এক্স, বা এটা পাওয়া যাবে হচ্ছে ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু টু এক্স। আর দুই নং হতে পাই টেন এক্স প্লাস ওয়াই মাইনাস 18 ইকুয়াল টু টেন ওয়াই প্লাস এক্স, বা নাইন এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু 18, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে 2, বা এখান থেকে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই প্লাস 2। এই মানটা এখানে বসালে আমরা পাবো হচ্ছে ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু টু ইন্টু ওয়াই প্লাস 2, বা এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 3। ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। অতএব সংখ্যাটি টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন ইন্টু 5 প্লাস 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 53। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন দশের খ। দশের খতে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3, তাদের বর্তমান বয়স কত? দেওয়া আছে পিতা অনুপাত পুত্র ইকুয়াল টু 7:2। অতএব পিতা বয়স আমরা ধরবো হচ্ছে 7x, পুত্রের বয়স ধরে নেব হচ্ছে 2x। প্রশ্নমতে বলা হচ্ছে 7x প্লাস 5 অর্থাৎ 5 বছর পরের বয়স আর পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 5, এই অনুপাতটা হবে হচ্ছে 8/3, বা এটা করলে আসবে হচ্ছে 21x প্লাস 15 ইকুয়াল টু 16x প্লাস 40, বা x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 5। x যদি পাওয়া যায় তাদের বয়স কত জিজ্ঞাসা করা হয়েছে। বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স ইকুয়াল টু 7x ইকুয়াল টু 7 ইন্টু 5 ইকুয়াল টু 35, আর পুত্রের বর্তমান বয়স ইকুয়াল টু এইটা আসবে হচ্ছে 2x, 2 ইন্টু 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 10, অর্থাৎ পিতার বর্তমান বয়স 25 বছর, পুত্রের বর্তমান বয়স 10 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।